প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করব হচ্ছে মাত্র একটি ডিম দিয়ে অসম্ভব পচার বিকেলের একটি সহজ নাস্তা আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো চলুন ঝটপট তৈরি করে নেই আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন তেলটা আটার সঙ্গে ভালোভাবে মিশে যায় যখন কিনা দেখবেন হাতে নিলে এরকম মুঠ হয়ে আসছে তো বুঝতে হবে তেলটা ভালোভাবে মিশে গেছে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম ডিমটাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিমটা আটার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব ঠিক এইরকমটা এখন হচ্ছে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে আমি শিরাটা জাল করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এখন হচ্ছে এটাকে জাল করতে হবে এটাকে খুব জাল করার প্রয়োজন নেই দুই থেকে তিনটা বল উঠে আসলেই হয়ে যাবে তো শিরাটা জাল করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে দশ মিনিট হয়ে গেছে ডোটাও কিন্তু হয়ে গেছে অনেকটাই রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে তো এখন এটাকে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি বাকি অংশটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তা না হলে কিন্তু উপরের অংশটা ড্রাই হয়ে যাবে এখন হচ্ছে এটা দিয়ে আমি রুটি বেলে নেব আর উপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এতে করে রুটিটা বেলতে অনেক সহজ হবে আর এই যে দেখতে পাচ্ছেন এর কিন্তু এরকম পাত্তা হতে হবে এখন একটা কুকি কাটার দিয়ে এটাকে এভাবে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটারটা না থাকে সেক্ষেত্রে যেকোনো কৌটোর কেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন বাকি যে অংশটা এটাকে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ফেলে দিতে যাবেন না এটা দিয়ে আবারও রুটি বানিয়ে নেওয়া যাবে তো অবশিষ্ট অংশটা তুলে নিচ্ছি তারপর এটা দিয়ে কিভাবে ফ্লাওয়ার তুলি করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি তো দেখতে পেলেন আমি কিন্তু সামনের যে কর্নারের সাইড এখানে হালকা একটু পানি লাগিয়ে দিলাম তারপর এইভাবে টেপ করে দিচ্ছি তা না হলে কিন্তু এটা খুলে যাবে আর এটা একটা ফ্লাওয়ার তৈরি করতে আপনার চারটা পাপড়ি হলেই হয়ে যাবে তো এখন আমি এখানে একটা চামিচ দিয়ে এভাবে টেপ করে দিচ্ছি এতে করে এটা সুন্দরভাবে আটকিয়ে যাবে তারপর কিভাবে ফুল তৈরি করতে হবে আমি কিন্তু সেটা সুন্দরভাবে এটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু পানি নিয়ে দুই সাইডের কর্নারটা আটকিয়ে দিতে হবে এই পানি দেওয়ার কারণে আপনার আঠার কাজ করবে এটা আপনি যখন তেলের মধ্যে ভাজবেন তখন কিন্তু আর খুলে যাবে না আর পানি ছাড়া যদি দেন তাহলে কিন্তু এটা তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে এই পানিটা আটার কাজ করবে তো ঠিক এইভাবে হচ্ছে এটাকে তৈরি করে নিতে হবে এটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনাকে আমি কিভাবে করলাম। তো দেখতে পেলেন খুবই সুন্দর কিন্তু একটা ফ্লাওয়ার হয়ে গেল তো এইভাবে হচ্ছে বাকি সবগুলো তৈরি করে দিয়েছি। এখন এগুলোকে হচ্ছে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এটাকে ভাজতে হবে আচুরারাজটাকে মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে যখন একটা ফ্যাট কালার চলে আসবে তারপরে হচ্ছে এটাকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে এটাকে সুন্দর কালার করে ভেজে নেব তাই যেটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলো ভাজি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিরা ছাড়া এটা এমনিতেও পরিবেশন করতে পারেন এটা এমনি খেতেও কিন্তু বেশ মজমচে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে রেসিপি টা ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম